রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে সারা দেশ জুড়ে আলোড়ন পড়েছে। দেশের কোটি কোটি মানুষের গন্তব্যস্থল এখন অযোধ্যা। লক্ষ লক্ষ মানুষের ত্যাগ ও হাজারো মানুষের বলিদানের ফসল এই রাম মন্দির। 80-এর দশকের শেষে এবং 90-এর দশকে রাম মন্দির আন্দোলনে উত্থান হয়েছিল গোটা দেশ। সেই আন্দোলনে শরিক হয়েছিল বাংলা, শরিক হয়েছিলেন হাজার হাজার বাঙালি। তাদের অনেকেই রাম মন্দির তৈরি হচ্ছে দেখে যেতে পারেননি। যারা সেই সময় যুবক ছিলেন তাঁদেরও আজ বয়স হয়েছে। আজকের এই পর্বে তাদের মুখেই শুনব সেই উত্তাল সময়ের কথা, কিভাবে রাম মন্দির আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন করসেবকরা এবং তাল মিলিয়ে শরিক হয়েছিল বাংলা ও বাঙালি। আমার নাম বিভূতিনাথ ব্যানার্জি। 22-এ জানুয়ারি তো রাম মন্দিরের উদ্বোধন হবে, কয়েক শতকের প্রতীক্ষা এটা। দীর্ঘদিন ধরে বাবরি মসজিদ যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে হিন্দুরা ওখানে যেত, পুজো করত, নানান রকমের ইংরেজ আমলের সমস্যা তৈরি হয়েছে, তারপরেও হিন্দুরা কিন্তু সেই জায়গাটা ছাড়েনি। তারপরে বাবরি মসজিদ, যেটাকে বিতর্কিত ঢাঁচা বলা হতো আর কি, সেটাকে ভাঙা হলো। এই অভিজ্ঞতার আপনিও সাক্ষী ছিলেন, আপনার এই জার্নিটা কীভাবে শুরু হয়েছে? সবথেকে বড় কথা এই যে এতদিনের এই যে শত্রুদের একটা ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ, বিতর্কিত সৌধ, এটা আমরা ভারতবাসী হিসাবে বহন করে চলেছি, এটা আমাদের অত্যন্ত লজ্জাজনক। এবার এটাকে যদি পুনরুদ্ধার করতে হয় তার জন্য সংঘ এবং বিজেপি এবং আমাদের আনুষঙ্গিক হিন্দু সংগঠনগুলো আছে, তারা যেভাবে প্রচেষ্টা চালিয়েছেন আর তার সঙ্গী হিসেবে আমি এখানে আসতে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি। আমার খুব বহুদিনের প্রতীক্ষা ছিল এই অযোধ্যার এই রাম মন্দির, ভগবান শ্রীরামচন্দ্র আমার এই রামচন্দ্র পুনরুদ্ধার হবে, তার মন্দির রামলালা সেই গর্ভগৃহে প্রতিষ্ঠান পাবেন, এটা আমার স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আগামী 22-এ জানুয়ারি। সবথেকে বড় কথা আমি এই আন্দোলনে সরে ছিলাম, এটা ভেবে আমার খুব নিজেকে গর্বিত বোধ করছি। আমি নিজেকে আমি বামপন্থী মুসলমান বা কংগ্রেস টিএমসি এরা বলে রাম মন্দির একটা মন্দির দিয়ে কীভাবে পরিবর্তন হাসপাতাল বানাতে, এরা এই ব্যাপারটাই অনুভব করতে পারছে না যে একটা আমার ভগবান শ্রী রামচন্দ্রের গর্ভগৃহে সেই জায়গাটা আমি পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আপনি জানতে পারলেন কিভাবে যে একটা আন্দোলন সংগঠিত? আমরা আমি পুনরুদ্ধার তখন আমি 21 বছর বয়স, আর ঠিক ওই 1990 সালে আমি বিএসসি পরীক্ষা দিয়েছি, ভোটে দাঁড়িয়েছি, পৌর নির্বাচনে ভোটে দাঁড়িয়েছি এবং রাম মন্দির আন্দোলন শুরু হয়েছে। আমাদের লালকৃষ্ণ আডবাণীজির নেতৃত্বে রামরথ যাত্রা শুরু হয়েছে। তখন থেকে আমাদের খর্দা নগর বা খর্দা মণ্ডল, তখন অভিযুক্ত মণ্ডল ছিল, সবাই মিলে প্রোগ্রাম করছিলাম যে আমরা কয়েকজন যাব অযোধ্যা করসেবা করতে। সেই সময় আমাদের খর্দার এখানে যে সঙ্গের একজন খুব বয়স্ক কার্যকর্তা ছিলেন শৈলেন ভৌমিক, তার প্রচেষ্টা এবং আমাদের খর্দা পানিয়াটি বা বিভিন্ন আমাদের ব্যারাকপুর জেলার সবাই মিলে বসে আমরা ঠিক করি যে এখান থেকে খর্দা থেকে করসেবা যাবে। আমার নামটা সিলেক্ট হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আর তখন তো বামপন্থীদের প্রবল অত্যাচার, সেই অত্যাচার উপেক্ষা করে আর আমি বরাবরই দেশ পাড়ছিলাম, ভয় পেতাম না। তা বাবা আমাকে বললাম এরকম অযোধ্যায় যাব, বাবা মা জানে একে না বললে লাভ নেই, যাবি। তা আমি বাবা মাকে যেদিন যাব 28 অক্টোবর 1990 সালে ভোর 4:30টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি। আমার জম্মুতে ট্রেন শিয়ালদা থেকে সকাল খুব সময় 10:45 না 11:45 ছিল টাইম। তার আগের দিন সিপিএমের মাতব্বররা বাড়ি বাড়ি এসে বলে গেছে, জানে আমার বাড়ি, বলছে কেউ যদি অযোধ্যায় যায় তাকে বাড়িতে ফিরতে দেবো, এরকম হুমকি দিয়েছেন। সেগুলোকে উপেক্ষা করে আমি মা বাবাকে প্রণাম করে বেরিয়ে গেছি। 28 তারিখ আমরা যখন বেরোলাম জম্মুতে এক্সপ্রেসে, টিকিটটা আমাদের বাথরুমের ভিতরে দিতে হয়েছে, ট্রেনের টিকিট, এই কারণে যাতে কেউ জানতে না পারে। পুরো শিয়ালদা স্টেশন আরপি এবং পুলিশ, লোকাল রাজ্য পুলিশ দিয়ে পুরো ঘেরাও, কোনো অযোধ্যা থেকে অযোধ্যায় যেন কোনো কর্তব্য যেতে না পারে তার বন্দোবস্ত করল, অনেককে ধরেও ফেলেছে, শিয়ালদাকে ধরেও ফেলেছে। যাই হোক, আমি বাথরুমে গিয়ে টিকিটটা কালেক্ট করেছি, শৈলেন ভৌমিক মহাশয় আমাকে টিকিটটা দিয়েছিলেন। তারপরে আমরা ট্রেনে উঠেছি, ট্রেনে পুরো ভর্তি কর্তব্য, এই কর্তব্য কেউ কারোর সঙ্গে কোনো রকম বাক বিনিময় করছি না, কথাবার্তা বলছি না, অথচ আমরা সবাই কর্তব্য, যাতে বুঝতে না, হ্যাঁ যদি কথা বলতে ধরে ফেলবে আমাদের। 28 অক্টোবর আমাদের ট্রেন ছাড়লো, আমাদের 29 অক্টোবর বেনারসে আমাদের ট্রেন পৌঁছলো ভোরবেলা 3:45 নাগাদ। সবাই আমাদের
ট্রেন থেকে নামিয়ে দিল। আচ্ছা, মৌলানা মুলায়ম সিং তার দলবল বাহিনী পুরো দাঁড়িয়ালা সব গার্ড দিচ্ছে, গার্ড পুলিশের সঙ্গে তারা রয়েছে, তারা গার্ড দিচ্ছে। এবং সেই আমাদেরকে নামিয়ে দেওয়ার পর আমরা ভারত সেবাশ্রম সঙ্গে গেলাম প্রথমে। আর বুঝতেই পারছেন মৌলানা মুলায়ম সিং এর ওখানে প্রচন্ড তখন দাপট, এদিকে কংগ্রেস এদিকে আন্দোলন। তো যাই হোক, আমরা বেনারসে নামলাম, ভারত সেবাশ্রমে ছিলাম ভোর 5টা 6টা পর্যন্ত ছিলাম। তারপর সেবাশ্রম কর্তৃপক্ষ বলো আপনারা এখানে থাকবেন না, তাহলে আমাদের সেবাশ্রম সঙ্গে একটু সমস্যা হয়ে যাবে। তো আমরা ওই ঠিক সামনেই আমাদের রাস্তা আছে, রাস্তার উপর বসে বললাম, আমাদের তুলে নিয়ে গেল পুরো উত্তরপ্রদেশের স্কুল কলেজ হাসপাতাল হাসপাতাল স্কুল কলেজ জেল সব কর্তৃপক্ষকে ভোট তাদেরকে নিয়ে গেল গাজীপুর আইটিআই কলেজে। আচ্ছা, অ্যারেস্ট করে আমরা যেহেতু রাস্তা অবরোধ করেছিলাম, আইটিআই কলেজে নিয়ে যাওয়ার পরে আমাদের ওখান থেকে এই 8টা 8টা নাগাদ সঙ্গে 4-5 জন স্বয়ংসেবক আসলেন। তারা বললেন দেখুন 31শে অক্টোবর কর্তৃপক্ষ হবে, কিন্তু যে হারে ব্যাপক হারে কর্তৃপক্ষদের বাধা দিয়ে আটকে দিচ্ছে অ্যারেস্ট করছে, ওই দিনটা পিছিয়ে 2 নভেম্বর করা হবে, তা আপনারা কে কে যাবেন? তা আমরা তখন 5-6 জনের একটা টিম করলাম, 2 জন 2 জন করে যাবো, ওখানেই ঠিক করে দেবে স্বয়ংসেবকরা। এটা কি কলকাতা থেকে মানে না না ওখানকার স্বয়ংসেবক স্থানীয় গাজীপুর উত্তরপ্রদেশের, ওরা প্রচণ্ড সহযোগিতা করেছে। এবার ওই কর্তৃপক্ষদের ইনস্ট্রাকশনে আমরা 8 জন একটা টিম 2 জন 2 জন করে বেরিয়ে গেলাম, জেল থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে মোটামুটি প্রচুর প্রতিকূলতা, মানে আপনি কল্পনা করতে আমার আখ খেতে ভেদ দিয়ে ছোটো নদী যেগুলো জলসেচ হয় জলের চাষবাস হয় ওই নদী পার হয়ে কোনোরকমে আমরা 1 তারিখ রাত্রেবেলা পৌঁছিনি পয়লা নভেম্বর। হেঁটে হেঁটে যেতে হচ্ছে? হেঁটে না, হেঁটে অত না, আমরা কখনো ঘোড়া গাড়ি কোনো বাস পুরো দেহাতি লোকে চেনে, আর পুরো উত্তরপ্রদেশে কর্তৃপক্ষ প্রচুর সম্মান করেছে কল্পনার বাইরে। আর আমরা তো এখানে নেতাজির ছবি আমার ঘরে পর্যন্ত লাগাই হয়, ওখানে নেতাজির ছবি আর স্বামীজির ছবি প্রত্যেকটা কর্তৃপক্ষের ঘরে মানে স্বয়ংসেবকের ঘরে ঘরে আছে। যাই হোক, এবার আমরা ওখান থেকে আকবরপুরে পৌঁছলাম 1 তারিখ কাটতে পারলাম। এবার আমাদের তো ওখানে সব তখন আচার্য ধর্মেন্দ্র সাধী রীতমারা উমাভারতী বড়ো বড়ো দিগ্বি অশোক সিঙ্গল সবাই ছিলেন, আমাদের ভাষণটা চলছে। এবার আমাদের বললো ঠিক হলো 2 তারিখে কর্তৃপক্ষ হবে, সবার আগে বাংলা থাকবে। আমরা কর্তৃপক্ষ ঠিক আছে, সেই আমাদের মুখে চুন টুন মেখে দিল, চুন নিয়ে চুন মাখলাম আর হাতে বস্তা গামছা ভেজা বস্তা ভেজা এই নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বেশি না 10 মিনিট চলতে দিল। তারপরে ব্যাপক প্রথমে লাঠিচার্জ, তারপরে টিয়ার সেল, তারপর গুলি এলোপাথারি গুলি। তা এমন অবস্থা হচ্ছে লোক তো প্রচুর লোক মারছে, আমরা কেউ প্রথমবারের যে কর্তৃপক্ষ আপনারা চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে হোক, কোনো আমরা সবসময় শান্তির পক্ষে, কিন্তু বুঝতেই তো পারছেন ওখানে মুলায়ম সিং মুসলমানদের দাসত্ব করছে। আচ্ছা, মানে প্রথমবার আপনাদের ভাঙার কোনো প্ল্যান ছিল না? না, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আমাদের আমরা ভাঙার ব্যাপার ছিল, আমরা ভাঙতে চাই না, আমরা করতে চাই, আমরা পুনরুদ্ধার করতে চাই, ভাঙার ব্যাপার না, পুনরুদ্ধার। বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, এবার যখন আমাদের উপর গুলি চালা শুরু, আমি আর কোথায় যাই, একটা সামনে একটা গোয়াল ঘর ছিল, ও গোয়াল ঘরে ঢুকে পড়লাম। ওখানকার একজন গ্রামের মহিলা বয়স্ক মহিলা সে বাইরে থেকে ছিটকাই দিয়ে দিল চিকল দিয়ে বললো ইহা পর চুপ হয়ে যা, সিআরপিএফ পুরো তল টহল দিচ্ছে, যেখানে পাচ্ছে ওপেন গুলি করে মারছে, মেরে বস্তা বালি বস্তা বেঁধে সরজন হইতে ফেলে দিচ্ছে, এরকম অনির্মম অত্যাচার। এগুলো আমি দেখতে পাচ্ছি না, আমি শুনছি। এবার 6 ঘন্টা পর আমি যখন বেরোই, উনি খুলে দিলেন মহিলা। এবার হনুমান গড়িতে গেছি তো অলরেডি মাইকে অ্যানাউন্স হয়ে গেছে যে কলকাতা সাহেব বিভূতিনাথ ব্যানার্জি শহীদ হয়ে গেছে। এবার আমাদের ওখানে যারা ছিলেন বিশ্বম্বর হাজার মারা গেছে, সে তো জড়িয়ে ধরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। এ একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ। এবং সেই জায়গাটা আমরা এখন মন্দির পাচ্ছি, ভগবানের ভব্য মন্দির, সেখানে ভব্য মন্দিরে ঝুঁকি থেকে ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে, এর থেকে আনন্দ কিছু নেই আমাদের। সেই আমলে শরীর আমি ছিলাম, এই হিসাবে আমার নিজেকে খুব গর্ব। যখন আপনি ওখানে লাঠিচার্জ হচ্ছিল, এগুলো আপনার চোখের সামনে হয়েছে? আমাকে মেরেছে লাঠিচার্জ হচ্ছে, আমাকে একটা বড় ইজারা ছিল, যখন সবাই এলোপাতি ধরে বড় ইজারা মাঝখানে একটা কাঠে পাঠাতাম, কাঠের পাঠাতে গিয়েছি গুলি চলে যাবে, আমার মাথার পেছন দিয়ে গুলি যাচ্ছে, আমি বুঝতে পারছি বেঁচে গেছি, ব্যাপক হারে মেরেছে ব্যাপক হারে। তারপরের দিন আমরা তখন আমাদের শান্তিলাল জৈন
মারা গেছেন। আগে আমাদের বিজেপি কাউন্সিলর ছিল, পরে হয়তো তৃণমূলে জয়েন করেছিলেন, শান্তিলাল জৈন। পরে শুনলাম আমাদের রামকোটারি সৎকোটে আমাদের টিমের মধ্যে দুই ভাই মারা গেছে। পরের দিন আমরা ওই সরজন নদীর তীরে ঘি দিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া করলাম সবাই মিলে, তারপরে আমরা চলে এসেছি। দেহ পাওয়া গেছিল? হ্যাঁ, দেহ পাওয়া গেছে, আমরা দাহ করেছি এবং সম্পূর্ণ বৈদিক শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে দাহ করা হয়েছে। এবং ওখান থেকে তারপরের দিন আমরা একদিন ছিলাম, তারপরের দিন আমরা বেরিয়ে গেছি। 92 আপনি তো যেতে পারেননি? না, 92 তো যাওয়া হয়নি। আপনার সঙ্গী সাথী যারা গেছে তাদের কিরকম অভিজ্ঞতা ছিল? সঙ্গী সাথীর অভিজ্ঞতা ওরা তো খুবই ভালো। একজন মারা গেছে আমাদের, ওই আমার যারা সঙ্গী ছিল একজন মারা গেছে, আরেকজন আমাদের নিমতায় ছিল লিটন দা, ভালো নামটা বললাম না, লিটন দা। লিটন দা তখন প্রচণ্ড মোটা ছিল, আর লিটন দাকে মানে হাঁটুতে মেরেছিল, বলছে বিভূতি আমি হাঁটতে পারছি না লিটন দা, ওই তখন ফ্যাটি ছিল সবাই। আমরা এখন যদিও 30 বছর আগের ঘটনা, যতটুকু বললাম এটা মনে করে যতটুকু, খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। এত বছর পর, 3 দশক পর রাম মন্দির আলটিমেটলি প্রাণ প্রতিষ্ঠা ওখানে, রাম মন্দির পুরোপুরি প্রায় বলা যায় যে কমপ্লিট হয়ে এসেছে। হ্যাঁ, অযোধ্যা যাওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আগামী 5ই ফেব্রুয়ারি আমি যাচ্ছি। কিভাবে যাবেন এখান থেকে? আমরা এখান থেকে জম্মু তাই এক্সপ্রেস ধরবো। ওখানে থাকার ব্যবস্থা? থাকা খাওয়া ফ্রি, আমাদের ব্যারাকপুর জেলা সংঘের থেকে ব্যবস্থা করেছে। সঙ্গ না, সঙ্গের লোক যাচ্ছে, বিশ্বেন্দ্র পরিষদ থেকে আমাকে বলেছে। যে এতদিনের লড়াই, এটা তো সাকসেস হলো, খুব সুন্দর সফল হয়েছে। তো সেখানে গিয়ে ভগবানের কাছে কি কামনা করবেন? কামনা করব আমার ভারতবর্ষের যত মন্দির বিদেশি শক্তিতে আক্রান্ত হয়েছে সবকটা পুনরুদ্ধার করবো। এবং বাংলায় কি এমন কোনো মন্দির আছে আপনার জানা আছে? আমি শুনেছি মনে হয় মুর্শিদাবাদ না মালদায় একটা আছে, শুনেছি, আমি যাই না, শুনেছি একটা আছে। বাংলা তো আদিনা মসজিদ যেটা আপনি বলছেন, হ্যাঁ 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 আছে, সেটা নিয়ে পাণ্ডবায় খুব কন্ট্রোভার্সি হচ্ছে, এটা নিয়ে বাংলায় কেন উদ্যোগের অভাব আপনার মনে হয়? দেখুন, এই ব্যাপারটা তো আমি একা কিছু বলতে পারবো না, ব্যক্তিগত মত, উদ্ধার প্রয়োজন আছে, কিন্তু এত তাড়াতাড়ি হবে না, বুঝতেই পারছেন না, এত বড় একটা আন্দোলন রাম মন্দির, এরপরে কাশী, এরপরে মথুরা। কাশীতে আপনি যদি কোনোদিন যান গিয়ে দেখবেন, নন্দী মসজিদের দিকে মুখ করে রয়েছে, কখনো ভগবান আমাদের নন্দী, নন্দী মহারাজ ভগবান ছাড়া অন্যদিকে মুখ করে তাকায় না, কিন্তু কাশীতে আছে। যেটা জ্ঞানবাপীর কথা, জ্ঞানবাপী, ওই জ্ঞানবাপী মসজিদের মধ্যে শিবলিঙ্গ আছে, নিচে একরকমের স্ট্রাকচার, উপরে শুধুমাত্র আরেক রকমের, সব কটা জায়গায় তাই হয়েছে। মথুরা তো তাই, যেখানে শ্রীকৃষ্ণের জন্মস্থান, যে কারাগার, কংসের কারাগার, ওপরটা মসজিদ, এই হচ্ছে। এগুলো উদ্ধার প্রয়োজন আছে, এগুলো করতেই হবে। তার জন্য আমি যদি 80 বছর বছর যদি আন্দোলন হয়, সেই আন্দোলনের শরিক আমি হব। আপনি যাবেন? একদম যাব, প্রাণটা বড় কথা না, বড় কথা এই মুহূর্তে তো একদিন সবাইকেই হবে। ভালো কাজের জন্য মরে, এটা এটাই অনুভব, ভালো কাজের জন্য মরে। ফিরে আসার পর আপনি যখন 90 গেছিলেন, ফিরে আসার পর কোনো রকম সমস্যা হয়েছিল? ফিরে আসার পর ঠিক, তার ফিরে আসার 2 দিন পরে আমাদের ওখান থেকে বলে দিয়েছিল যে যেখানে দেখা হবে, যার সঙ্গে দেখা হবে, শুধু একটাই নাড়াবে, জয় শ্রীরাম। তো আমি জয় শ্রীরাম বলতাম। এবার আমাদের এখানে কমরেড আমার একসঙ্গে পড়তো, তো ওকে জয় শ্রীরাম বলার পর ওরা আমাকে মেরেছিল, মারার পর আমিও মেরেছি, মারার পর পুলিশ ফুলিশ এসে রেড করেছে, পাইনি। পরের দিন সকালবেলা আমার বাড়ির সামনে সিপিএমের প্রায় গোটা 35 জন ঘিরে গেছে, 2 জন মিলে আমাকে খুব মেরেছে, মেরেছে। এরকম যারা গিয়েছিল তাদের উপর অত্যাচার হয়েছিল? আর তো সেরকম আমার সঙ্গে যে পার্টনার ছিল তাদের কারোর উপর হয়, বা বিভিন্ন রকম হুমকি তো নিশ্চয়ই? হ্যাঁ, হুমকি তো সবসময়, সিপিএম টিএমসি একরকম চাপ, আর সিপিএমের একরকম চাপ, দুটোর মধ্যে কোনটা বেশি সমস্যা? দুটোই সমস্যা, দুটোই খতরনাক, দুটোই বিপজ্জনক। এরা রাষ্ট্রের পক্ষে না, রাষ্ট্রের বিপক্ষে, সবসময় হিন্দু বিপক্ষে, হিন্দু শক্তি যাতে কোনোভাবে মাথায় রাখতে না পারে, এই কংগ্রেস টিএমসি সিপিএম সব এক। বাড়ি বাড়ি গিয়ে সম্বর্ধনা জানানোর চেষ্টা করছি, চেষ্টা আমরা শুরু করলাম। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। দমদম লোকসভা কেন্দ্রের যত করসেবক আছেন প্রত্যেকের বাড়ি গিয়েই এই সম্মান জানানোর একটা প্রচেষ্টা করছি, তার শুরুটা আজকে থেকে করলাম। কারণ আমরা প্রথমে এসে আজকে মন কি বাত শুনে তারপর থেকে বিভূতিদাকে দিয়ে এই কাজ শুরু হলো। আগামী দিনে আরও যারা করসেবক আছেন তাদের প্রত্যেককে আমরা এইভাবে সম্মান জানানোর একটা ছোট্ট প্রচেষ্টা নিয়েছি। দেখুন, আমি প্রথম থেকে আমি বিজেপি সংগঠনের মধ্যে ছিলাম। আচ্ছা, তারপরে রাম মন্দির ইস্যু নিয়ে যখন রাম মন্দিরে অযোধ্যায় যাওয়া হবে, আমাদের তখন এই
পানিহাটি থেকে কয়েকজন আমরা বয়স্ক লোক, আমরা তখন আমি ইয়ং ছেলে ছিলাম, আমার মতো ইয়ং ছেলে আর কেউ ছিল না, বাচ্চা ছেলে, যা হবে অযোধ্যা করসেবক। তা আমি বললাম আমি যাব, সবাই বয়স্করা বারণ করেছিল, তা সত্ত্বেও আমি তাদের নাচর বান্দা ট্রেনে উঠে পড়েছি তাদের সঙ্গে। বাড়ি থেকে একটা ওই হাফ প্যান্ট গেঞ্জি একটা গামছা আর কিছু একটা ব্যাগ ছিল, ছোটোখাটো একটা ব্যাগ কিছু খাওয়ার। কিন্তু আমরা যখন ট্রেনে করে যাই, আমাদের মাঝপথে কোথাও হয়তো আটকে দিয়েছে, আমরা নেমে গেছি। নেমে গিয়ে অনেকে আছে না লুকিয়ে যাব, আমিও এরকম ধরনের ওই মানে উদ্যোগ লুকিয়ে যাব। স্টেশন থেকে মানে রেলপথে ধান ক্ষেতের পথে না জঙ্গল পথে আর অতটা বোঝে, তবে জমির আল ধরে গেছি। আমি অনেকের বাড়ি খাওয়ারও খেয়েছি, অনেকের বাড়ি খাওয়ার আমাকে দিয়েছে, আমি সেটা খেয়েছি, খেলেও শান্তি পাইনি, তাতে তাতেও পুলিশের হাতে ধরা পড়েছি। আচ্ছা, এই আপনি যে যাচ্ছিলেন, এই রাস্তাগুলো তো আপনার অচেনা ছিল, কিভাবে চিনলেন? লোককে লোকেশন লোককে জিজ্ঞেস করে, এবং অনেক লোক যাচ্ছে, আমি একা না, আমার সঙ্গে যেতে গিয়ে অনেকেই সাদা গেঞ্জি হাফ প্যান্ট একটা গামছা এই করে অনেকে। কতজন ছিল আপনার সঙ্গে? তা আমার সঙ্গে মোটামুটি আমরা এখান দিয়ে আমার সঙ্গে এখানকার পানিহাটিতে 12 জনের মতন ছিলাম, এবং রাস্তা দিয়ে আরও অনেক লোক জোগাড় হয়ে গেছে। কিন্তু গিয়ে কেউ আমাদের খাওয়ার মুড়ি দিয়েছে, কেউ বাসি রুটিও খেয়েছি, খেয়ে তাতেও শান্তি নেই, কিন্তু পুলিশের হাতে ধরা পড়লাম। কোন কোন জায়গা, আপনার রুটটা কিরকম ছিল যদি একটু এলাবোরেটলি বলেন, মানে একটু বাড়িয়ে যদি? আমি গাজীপুর জেলে অ্যারেস্ট হয়েছি, গাজীপুর জেলে আমাকে সংশোধনাগারে নিয়ে গেছে। আমি রাস্তাঘাট তো চিনি না, নামও জানি না, তবে গাজীপুর সংশোধনাগারে ছিলাম এই পর্যন্ত। তাই ওই একবার সংশোধনাগার থেকে ছাড়া পাওয়ার পরে আবার 92 সালে আবার করসেবায় যাই। 6 তারিখে যে আওয়াজটা হলো, আমরা তো আর পর একদম মন্দিরের কাছে নেই, আমি অযোধ্যা স্টেশনে আওয়াজ, তখন ওখানকার লাঠি পেটা গুলি সবই চলে, তখন ওই যে যার প্রাণ নিয়ে বাঁচে। তা আমি বাঁচতে গিয়ে আমি অনেক দূর, অনেক মনে হয় 2 দিন হাঁটা পথে ছিলাম, বেনারসে আসি 3 দিনের দিন, ওখান থেকে হেঁটে বেনারস স্টেশনে 3 দিনের দিন, 4 দিনের দিন আমি ওখান থেকে ট্রেন ধরে বাড়ি আসি, 4 দিনের দিন ট্রেন ধরি, তারপরে বাড়ি আসতে যা সময় লাগে। তবে আদবানিজি উনি ছিলেন অযোধ্যার প্রধান কাণ্ডারি, আদবানিজি প্রধান কাণ্ডারি ছিলেন, এবং যদি ইউপি সরকার তখন কল্যাণ সিং যদি সহযোগিতা না করতো, আমরা আরও আগে আমাদের অনেক লোক মারা যেত। 92-এ যে ঘটনাটা ঘটেছিল আপনার কি চোখের সামনে আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমি চোখের সামনে কি বডি দেখিনি, ওই ক্ষত বিক্ষত নিয়ে যাচ্ছে, ওই ট্রেনে হেজড়ে নিয়ে যাচ্ছে, এইসবগুলো আমি দর্শন করেছি, এইগুলো দর্শন করেছি। যে বিতর্কিত ঢাঁচা যেটা যেটা যখন মানে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কি আপনি দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সেটা একটু যদি একটু বড় করে বলেন। জানি তখন কিন্তু আমাদের আদবানিজি আমাদের অযোধ্যায় যেদিন দৃশ্যটা হয়, সেদিনকে কিন্তু আমি প্রাণ নিয়ে বাড়ি ফিরবো বলে আমি আশা করতে পারিনি। সেদিনকের ব্যাপারটা দেখলে চোখে জল এসে যায়, সেদিনকে চোখে কান্না এসে যায় যে আমারই সামনে কত লোককে মার গুলি যা হচ্ছে, আমি ভুলতে পারবো না সেই দিনগুলোর কথা। সেদিনটা খুব কষ্ট আসে আমার, সেদিনের কথা ভাবলে আমি খুবই কষ্ট পাই যে আমারই সঙ্গে এখানকার 2 জন গেল, আরও অনেকে যাচ্ছে, কই কার মারকোল খালি হয়েছে আমি জানি না, সেই কথা ভাবলে আমার কান্না পায়। যাই হোক, আমি আমার মায়ের কোলে আমি ফিরে এসেছি। আমি কেউ আমাকে একজন বলেছিল ওখানকার কিছুটা মাটি আনতে, আমি সরোজনদীর কিছুটা মাটি এনে তাকে দিয়েছি, সে ব্যক্তি আর নেই, সেও মারা গেছে। কিন্তু এরপরে আমি আর বাকিটা বলবো না, আর আমার আর বলতে গেলে আমার খুব কষ্ট হয়। আমি 22 তারিখের পরে বলবো।